আমেরিকান ডলার দেখছেননি? ডলার কথা কন না যে কথাটা তো বইলেন আপনারা, রাগ করছেন। আমেরিকান ডলার, আমি যে ডলারের কথা বলছি এক ডলার, আবার আমার তথ্য যায় 10 ডলারে খুঁজা আমার আবার বোকা বানায় কয় ডলারে। এক ডলারের মধ্যে এক পাশে দেখবেন ওদের এক প্রেসিডেন্টের ছবি, আরেক পাশে দেখবেন পিরামিডের ছবি। কিসের ডলার কোন দেশে? পিরামিড কোন দেশে? তো মিশরের পিরামিড কেন আমেরিকান ডলারে? ওদের দেশে কোনো বিল্ডিং ছিল না দেওয়ার মতো, টুইন টাওয়ার দিয়ে দিত, হোয়াইট হাউস, পেন্টাগন, এগুলো দিয়ে দিত। এগুলো না দিয়া কেন মিশরের পিরামিড দিল? এটা কি বাংলাদেশের রিক্সার পিছনের সাইনবোর্ড নাকি, যে এক পাশে বাইতুল মোকাররম, এক পাশে তাজমহল? কয় কিরে মিললো নি, কয় না মিললি কি সুন্দর লাগে তো। ওরা কি এত বোকা আমেরিকানরা কি সালাক? না না সালাক না, বোকা না মানি যে সালাক তা না, বাটপার বাটপার বলেন। কারণ যে মালিক চিনে না ও চালাক না, কোরআনের কথা এটা, আমার কথা না, সূরা আলী ইমরানে আসছে। মালিক বলেন إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. আল্লাহ বলেন যার মাথায় মগজ আছে এই সৃষ্টির মধ্যে ও ওর রবকে তালাশ করে, যে রব খুঁজে পায় না, রবের বিধান মানে না, বুঝতে হবে ওর মাথায় মগজ নাই, ও বোকা না, ও চালাকও না, ও কি বাটপারেরা কি করছে দেখেন। এক পেস লাগছে পিরামিড দিয়ে দিস, আবার দেখবেন পিরামিডের উপরে একটা চোখ আছে, কয় চোখ? কথা কয় না মানুষ, মানুষের চোখ থাকে কয়টা লাগাইছে কয়টা? অপারেটর কই মাইকের, মাইকের অপারেটর আপনি কি দুইটা বেশ কম করে রাখছেন ইচ্ছা করে? হ্যাঁ এটা আপনাদের লাগে, আচ্ছা ঠিক আছে। কয় চোখ লাগাইছে? কিরে ভাই এটা কি সবাই উলো যাবো কারবার? না রে দোস্ত, ওরা এতটা বোকা না, ওদের প্রত্যেকটা চিহ্নর মধ্যে এক একটা সিম্বল আছে, ইশারা আছে, একটা মেসেজ আছে। তো এই পিরামিড আর ওই চোখ কি জন্যে বুঝেন? এই যে কাগজে অর্থ ব্যবস্থা, এটা ইহুদিদের আবিষ্কার। আমাদের খেলাফত চলেছে সোনার মুদ্রায়, রূপার মুদ্রায়, দিরহাম দানানির। ওরা কতটা বাতপার, আমাদের স্বর্ণ রূপা জমা রেখে আমাকে হাতে কাগজ ধরাইয়া দিস, ঠিক আছে না? বাতপার কি আমি খামাখা কইছি? আবিষ্কার কাদের? ইহুদিদের। গোটা দুনিয়ার অর্থ ব্যবস্থা ওদের হাতে, ওরা নিয়ন্ত্রণ করে, খোদা আমেরিকারও। ওরা এই ডলারের মধ্যে পিরামিডের ছবি কেন দিছে? কারণ ইহুদিদের বিশ্বাস এটা, এই পিরামিড হচ্ছে ওদের রক্তের স্মৃতিস্তম্ভ, ওদের রক্তের স্মৃতির চিহ্ন এটা, স্মৃতি। কেন? কারণ ফেরাউন যখন পিরামিড বানায়, পিরামিডের ইতিহাস ফেরাউনের অনেক আগের, কিন্তু ফেরাউনের সময় যে পিরামিড ফেরাউন বানাইছে, আজ পর্যন্ত বিজ্ঞান এটা অবাক, কোন তারা কৌশল ব্যবহার করে এই প্রায় 10 তলা উপরে, কোন প্রযুক্তি ব্যবহার করে এত বড় বড় পাথর এত উপরে উঠাইল, আজও বিজ্ঞান বুঝতে পারতেছে না প্রযুক্তিটা কি। তখন না ছিল ক্রেন, না ছিল শক্তিশালী এমন কোনো ব্যবস্থা, তো এই পাথর উঠাইল কেন? তো কেউ কেউ তো বলেন যে জিন দ্বারা করাইছে, দুষ্ট জিন, এই জন্যে শয়তান এবং দাজ্জালের যে গোপন সংগঠন আছে ইলুমিনাতি, ওদের সিম্বলও ওই পিরামিড, ওখান থেকে আসছে। কিন্তু এটাই মূল বক্তব্য না, ইহুদিদের বিশ্বাস এবং এটাই বাস্তবতা। ফেরাউন ওই যে নির্যাতনের ধরন দেখাইতেছিলাম, ফেরাউন তখন এই বনি ইসরায়েলকে দিয়া যত শক্ত বড় মজবুত কঠিন কাজগুলো ছিল সব বনি ইসরায়েলকে দিয়া করাইতো। তো এই পাথর কেমনি উঠাইছে? একজনের মাথায় একজন, একজনের মাথায় একজন, এইভাবে এইভাবে উপরে উঠাইতে গিয়া বহু পাথর উপর থেকে নিচে ছুটে পড়েছে। তখন নিচে হাজারো বনি ইসরায়েল মৃত্যুবরণ করেছে, শ্রমিক মৃত্যুবরণ করা,
এই যে বিশ্বকাপের ভেন্যু কাতার, কাতারওয়ালারা স্বীকার করছে এই স্টেডিয়াম বানাইতে গিয়া প্রায় 500 শ্রমিক ওদের নিহত হয়েছে। তো এখন ইহুদিদের জন্য এটা একটা রক্তের স্মৃতিস্তম্ভ যে এখানে ইহুদিদের রক্ত ঝরেছে। আচ্ছা বুঝলাম, এক চোখ কেন দিছস? এক চোখ হচ্ছে দাজ্জালের সিম্বল। কার কার? দাজ্জালের সিম্বল। হাদিসের কথা, দাজ্জালের চোখ হবে কয়টা? একটা। এখন ওরা আমাদের কি কি বুঝাইতে চাইতেছে? দাজ্জালের সিম্বল দিয়া আর ওদের রক্তের স্তম্ভ স্মৃতিস্তম্ভ দিয়া কি বুঝাইতে চাইতেছে? ইহুদিরা, ওদের বিশ্বাস হচ্ছে দাজ্জাল হচ্ছে ওদের ত্রাণকর্তা, মুক্তিদাতা। ওরা দুনিয়ার মানুষকে এই দুইটা ছবি একসাথে দিয়া একটা থ্রেট দিচ্ছে, একটা ধমক। এই দুনিয়ার মানুষ, আমাদের রক্ত তোমরা অনেক ঝড়াইছ, আমাদের রক্তের প্রতিটা ফোঁটার বদলা নেওয়ার জন্যে আমাদের মসিহুদ দাজ্জাল মহান নেতা খুব শিগগির আসছেন, তার নেতৃত্বে আমরা গোটা দুনিয়ায় আমাদের রক্তের বদলা নিয়া আমরা আমাদের দুনিয়ায় নেতৃত্ব এবং কর্তৃত্ব প্রতিষ্ঠা করব। এই একটা মেসেজ দুনিয়ার মানুষকে দিয়ে রাখছে। আমরা এত কিছু ভাবার সময় কই? ডলারের দাম কত এই চিন্তাই তো বাসি না। হ্যাঁ, বইয়া থাকেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এই বিষয়ে আলোচনা করা আমার মাকসাদ না, এটা ভিন্ন কথা। আমি যেটা বলতে চাচ্ছি যে ফেরাউনের নির্যাতনের ধরনটা কেমন ছিল, যে ওরা এত বছর পরেও মনে রাখছে কি মার খেয়েছে, কথা বুঝে আসছে না? ঠিক ওই সময় আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিসসালামকে দুনিয়ায় পাঠাইছেন। মুসা আলাইহিসসালাম এসে ওদেরকে উদ্ধার করছেন। এখন আমার সাথে আপনারা দুইটা প্রশ্নের জবাব দেন। কথা একটু একটু করে আগাইতেছি, বুঝতে বুঝতে আগান। সর্বশ্রেষ্ঠ রসুলকে, আহা এভাবে না বললে, এভাবে বলেন না, আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যস্ত মাসে কথায় না বলে নাই। আরে আমাদের রসুল বললে আমি যে রসুলকে পায়া গর্বিত, এটা বোঝা গেল। নিয়ামত প্রকাশ করতে হয়, ইন্নাল্লাহ ইউহিব্বু আন ইয়ারা আসারা নিয়ামতি আলা আবদি, আল্লাহ চান আল্লাহ বান্দাকে যে নিয়ামত দিয়েছেন বান্দা সেটা প্রকাশ করুক। সেই জন্যে বলবেন একটু গর্বের সাথে, শ্রেষ্ঠ রসুলকে। আচ্ছা, পরীক্ষায় নাম্বার কিছু পাইছেন? পুরাটা বান নাই, দেখি পরেরটা কী অবস্থা, ফেল করেন কি না। পরের প্রশ্ন হচ্ছে, রোগী যদি ছোট হয়, সাধারণ রোগ সর্দি কাশি, এই রোগীর চিকিৎসার জন্যে বড় প্রফেসর হাসপাতালের বড় ডাক্তার তালাশ করা হয়? ঠিক আছে, এইবার ঠিক আছে, ছোট ডাক্তার তালাশ করা হয় তাই না? রোগী যদি বড় হয় তখন ছোট ডাক্তার তালাশ করে কোনটা? কত বড় রোগী যত বড় ডাক্তারও তত। এবার বুঝেন, যেহেতু আল্লাহ তাআলা নবী আলাইহিসসালামদেরকে দুনিয়ায় পাঠাইছেন দুনিয়া মেরামতের জন্যে, দুনিয়ার মানুষের আত্মার চিকিৎসার জন্যে, বুঝা গেল আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই সময়ই পাঠাইছেন যখন দুনিয়ার অবস্থা সবচাইতে খারাপ। সবচাইতে খারাপ অবস্থা না হইলে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ডাকতেন না। যখন দেখেছেন আল্লাহ দুনিয়ার যেই অবস্থা, যাকে তাকে পাঠাইলে এই দুনিয়া ঠিক করার মতো অবস্থা না, আল্লাহ তাআলা এই জন্য তার শ্রেষ্ঠ হাবিবকে দুনিয়ায় পাঠাইয়া দিয়েছেন, যান আপনি দুনিয়ার এই অবস্থা থেকে মানুষকে ওঠান। সেই অবস্থাটার নাম হচ্ছে আইয়ামে জাহিলিয়া। কি বলে? কথা বলেন একটু একটু করে বুঝেন, কি বলে? বর্বর আরবদের সময়, সোজা বাংলা, বর্বরতার মাত্রা কেমন ছিল, কি ভয়ঙ্কর বর্বরতা! একটা একটা পয়সার জন্যে মানুষ মানুষকে শেষ করে ফেলত। একটা মুরগির জন্যে বছরকে বছর দুই কৌম লড়াই করেছে, অবাক করা ব্যাপার। মূর্তি পূজা এখনও তো হয় তাই না? তখনও হইত, পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রাইখা পূজা করা হয়, তখন খোদ বাইতুল্লার ভেতরে 360 মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি, সফরে যাওয়ার সময় পকেটে করে আবার আলাদা মূর্তি লয়ে যাইত। কেন? রাস্তায় যদি পূজা করার জন্য আবার খোদা না পাওয়া যায়, বড় মুসিবতের কথা। রাস্তায় একটা সুন্দর পাথর দেখছে, পকেটের মূর্তি ফালাইয়া ওইটার পূজা করা শুরু করছে। বর্বরতার অবস্থা দেখেন, জন্ম নিয়ন্ত্রণ এখনো তো হয় না, তখনও হইতো, পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, বাচ্চা পেটের মধ্যে নষ্ট করা হয় অথবা আসার আগে শেষ করা হয়, আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে, যদি দেখছে ছেলে তো রেখে দিত, আর যদি দেখছে মেয়ে তো বাবার জন্যে এটা সামাজিক কলঙ্ক, আমি মেয়ের বাবা,
এই কলঙ্ক সইতে না পারা ধকল সইতে না পারার কারণে বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা কন্যাকে জীবন্ত দাফন করে দিত বর্বরতার মাত্রা দেখতেছেন এই যে বর্বরতার এই যে মাত্রাটা এই মাত্রার মানুষগুলো বর্বর কেন হইল কারণ কি হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এর মৌলিক কারণ দুইটা বলেন আরে ভাই ক্লাসের মতো হইতেছে বুঝে বুঝে আগান বলেন কয়টা মৌলিক সমস্যা কয়টা এক নম্বর হচ্ছে জাহালত অজ্ঞতা মূর্খতা মূর্খ মানুষ এমন করে দুই নম্বর হচ্ছে চারিত্রিক অধবতন মানুষ যদি শিক্ষিত হয় চরিত্র যদি ঠিক না থাকে তাইলে ওই ধর্ষণের সেঞ্চুরি করে মানুষ তো ইঞ্জিনিয়ার কিন্তু চরিত্র ঠিক নাই তো রডের বদলে বাস ঢুকায়া দেয় মানুষ শিক্ষিত ডাক্তার কিন্তু চরিত্র ঠিক নাই যার কারণে করোনার টিকা না দিয়েই সার্টিফিকেট বিক্রি করে দেয় এই দুই সমস্যা সমস্যার কারণে মানুষগুলো এতটা বর্বর হয়ে গেছে এই বর্বর মানুষকে ঠিক করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠাইলেন আমার নবী নবুয়ত পায়াই ঘোষণা দিলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক সমস্যা কয়টা বলেন সমস্যা কয়টা ওই দুই সমস্যার সমাধানের জন্য আল্লাহ দুই মিশন দিয়া নবীকে দুনিয়ায় পাঠাইছেন মিশন কয়টা বলেন মিশন কয়টা এক নম্বর নবী বলেন আমি শিক্ষক হিসাবে দুনিয়ায় প্রেরিত হয়েছি শিক্ষকের কাজ কি ওই জাহেল মানুষগুলোকে শিক্ষিত করা জাহালতের কারণেই তো এই অবস্থা তা আল্লাহ আমাকে কি বানাইয়া পাঠাইছেন এক নম্বর দুই নম্বর সবচাইতে উত্তম চরিত্র মাধুর্য দিয়ে আল্লাহ আমাকে পাঠাইছেন যেন আমি আমার ওই উত্তম চরিত্র দিয়া ওই বর্বর মানুষগুলোকে দুনিয়ার সেরা মানুষ বানাইয়া দিতে পারি দেখেন কিছু কথা একটু আপনাদেরকে বলি আন্তরিকভাবে নিয়েন খামাখাই রাগ করেন আপনারা কথা না বুঝাই রাগ যে করেন ফেসবুক আর ইউটিউবের গালাগালি দেখলে বুঝি কিন্তু আসলেই বুঝে নাই কি বলতে চাইছি অগ্রিম আপনাদের কাছে ক্ষমা চাই আনি যদি কষ্ট পান মাদ্রাসার প্রোগ্রামে আপনাদেরকে কিছু কথা শোনাই কিন্তু আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি এই কথাগুলো না আপনাদের শিক্ষা ব্যবস্থাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্যে বলছি না ছোট আর খাটো করার জন্যে বলছি আমার বলার উদ্দেশ্য একমাত্র শুধু উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আমরা যারা মাদ্রাসা শিক্ষার সাথে জুড়ে আছি আমরা ঠগি নাই আপনাকে দাওয়াত দিচ্ছি আপনিও ঠইবেন না যদি নিজে ঠগে থাকেন অন্তত পরিবার সন্তানকে ঠগায়েন না এটাই উদ্দেশ্য আপনাদেরকে বোঝানো অন্য কিছু না কি এবার বুঝতে থাকেন আমরা যারা মাদ্রাসা শিক্ষার সাথে আছি কওমি হোক কালিয়া হোক যেই লাইনই হোক আমাদের একটা গর্বের জায়গা কি জানেন আমাদের গর্বের জায়গা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষার গোড়া এটা আমাদের গর্ব আমরা যদি আপনাদেরকে প্রশ্ন করি যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত যে আপনার শিক্ষার গোড়ায় কে একটু বলেন তো ভাইজান তা আপনি জবাব দিতে পারবেন না আপনি জবাব দিতে পারবেন হ্যাঁ আমরা দিব আপনি শুনেন আমাদের জবাব যদি পছন্দ না হয় তো আপনারটা বলেন আমি তো শুনতে রাজি আছি আর যদি না পারেন তো আমাদেরটাই শুনেন আপনাদের যাদের শিক্ষা যে কোনো শিক্ষার সম্পর্ক যদি আসমানের সাথে না হয় আসমানি ইলম ছাড়া অন্য যে কোনো শিক্ষার গোড়ায় একজন মূর্খ কে বলেন সর্বায়ন না বলেন কে বলে কেমনে বলতেছেন এই কথা হ্যাঁ কেমনে আপনাকে আমি চাপাইয়া দেওয়ার জন্য আসি নাই বুঝানোর জন্য আসছি মূর্খ কেমনে আপনি বুঝেন ধরেন মানব ইতিহাসের সর্বপ্রথম যিনি মেট্রিক পাস সর্বপ্রথম বুঝেন যার আগে কেউ নাই যার আগে সর্বপ্রথম যিনি মেট্রিক পাস তার শিক্ষক কোন পাস একটু বলেন তো হ্যাঁ নাইন পাস সাবাস মেট্রিক পাস হবে না কারণ ছাত্রই তো সর্বপ্রথম তার আগে তো আর কেউ নাই তাহলে ধরলাম শিক্ষক সর্বপ্রথম নাইন পাস তাহলে এই নাইন পাস শিক্ষকের শিক্ষক কোন পাস
এই তো লাইনে আইছেন এবার আমি খালি জিজ্ঞেস করব আপনার সাথে সর্বপ্রথম লাগায়া লইয়েন এইটার শিক্ষক কোন পাস 7 এর শিক্ষক 6 এর শিক্ষক 5 এর শিক্ষক 4 এর শিক্ষক 3 এর শিক্ষক 2 এর শিক্ষক 1 এর শিক্ষক 0 আপনারা বলছেন 0 আমি বলছি মূর্খ একই কথা ঠিক আছে না বলেন বলেন এখন আপনি বলবেন যে না মানি না তো ঠিক আছে মানেন না আপনারটা বলেন তাইলে আমি শুনি আমি মানতে রাজি আছি আপনি যদি যুক্তি দিয়ে বুঝাইয়া দেন যে আমাদের শিক্ষার গোড়ায় অমক বলেন কিন্তু আমাদের গর্ব হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে এটা কেমনে হ্যাঁ এটাও বুঝেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ